শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দলের উপর ক্ষিপ্ত, জামালপুরে বিএনপিতে যোগ দিলেন আওয়ামী লীগের 30 নেতা কর্মী। বাংলাদেশের নির্বাচন নিয়ে কথা বলাকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মনে করে না যুক্তরাষ্ট্র। তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আগ্রহ নেই ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের। এবার ইয়াবা এবং হিরোইন সহ জেলা ছাত্রলীগের সহ সভাপতি আটক। এবং সবশেষ দেখছে আন্দোলনের নেপথ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি, জানালেন হানিফ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। জামালপুরে আওয়ামী লীগের 30 জনেরও বেশি নেতা কর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। সোমবার বিকেলে শহরের জেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত যোগদান কর্মসূচিতে তারা অংশ নেন। জামালপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সদস্য গোলাম রাব্বানির নেতৃত্বে তারা এই কর্মসূচিতে অংশ নেন। তারা সবাই জামালপুর পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং আওয়ামী লীগ সমর্থক ছিলেন। গোলাম রাব্বানি জানান, আওয়ামী লীগকে ভালোবেসে দীর্ঘদিন তারা কাজ করেছেন, কিন্তু স্বাধীনতার যে মূল উদ্দেশ্য ছিল ভাতের এবং ভোটের অধিকার, ওই ভোটের অধিকার পুরোপুরি তারা ধ্বংস করে দিয়েছে। আজ দেশের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয়সীমার বাইরে চলে গেছে। তাই বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে আওয়ামী লীগ থেকে 30 জন নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। তিনি যেন বিএনপির ছায়াতলে থেকে সঠিকভাবে তার কার্যক্রম চালাতে পারেন, তার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন। নির্বাচন প্রক্রিয়া নিয়ে কথা বলা অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ বলে মনে করে না যুক্তরাষ্ট্র। সোমবার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে এই কথা বলেছেন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার। আমাদের দেশের নির্বাচন প্রক্রিয়া নিয়ে অন্য কোনো দেশ যদি আমাদের সাথে কথা বলে, আমরা সেটিকে অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ মনে করি না বলেও ম্যাথিউ মিলার জানিয়েছেন। তিনি বলেন, এই ধরনের আলোচনাকে আমরা স্বাগত জানাই, কারণ এটা আমাদের গণতন্ত্রকে শক্তিশালী করে। মিলার এই মন্তব্য এমন সময় করলেন যখন যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল মঙ্গলবার ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের আন্ডার সেক্রেটারি উজরা জিয়া এবং সহকারী সেক্রেটারি ডোনাল্ড লু 11 জুলাই থেকে 15 জুলাই পর্যন্ত বাংলাদেশ সফর করবেন। বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচন নিয়ে আমেরিকা এবং ইউরোপের যে কূটনৈতিক তৎপরতা চলছে, সেই প্রেক্ষাপটে এই সফরকে বেশ গুরুত্বপূর্ণ হিসেবেই দেখা হচ্ছে। বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের নির্বাচন নিয়ে সম্প্রতি আমেরিকার দিক থেকে যেসব তৎপরতা দেখা যাচ্ছে, সেগুলো নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের সিনিয়র নেতা এবং সরকারের দিক থেকে প্রকাশ্যে অসন্তুষ্টি প্রকাশ করা হয়েছে। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। জাতীয় নির্বাচনে পরিবেশ মূল্যায়ন করতে আসা 6 সদস্যের নির্বাচনী অনুসন্ধানী দল মঙ্গলবার গুলশানের ইলেকশন মনিটরিং ফোরাম বা ইএমএফ এর সঙ্গে বৈঠকে তারা এই প্রত্যাশা ব্যক্ত করেন। বৈঠক শেষে ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী সাংবাদিকদের ব্রিফিংয়ে এইসব তথ্য জানান। তিনি বলেন, ওনারা গত নির্বাচন নিয়ে কথা বলেছেন, আগামী নির্বাচন কেমন হবে সেটি জানতে চেয়েছেন। যেহেতু বাংলাদেশের সর্ববৃহৎ পর্যবেক্ষক সংস্থা হিসেবে আমরা কাজ করছি, তারা আমাদের বাস্তব অভিজ্ঞতা জানতে চেয়েছেন। আমরা ওনাদের সামনে সম্প্রতি 5টি সিটি কর্পোরেশন নির্বাচনের যে পরিস্থিতি দেখেছি সেটি তুলে ধরেছি। নির্বাচন কমিশনের সক্ষমতা, সরকারের যে সহযোগিতা, সেটি ওনাদের সামনে আমরা তুলে ধরেছি। ওনারা আমাদের কথা নোট করেছেন, বলেছেন আগামী নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল আসবে। পাশাপাশি ওনারা প্রত্যাশা করেন, বাংলাদেশের সব কয়টি রাজনৈতিক দল আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে। তত্ত্বাবধায়ক ইস্যুতে কোনো কথা বলেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, সংবিধানে নেই এমন কোনো কথা বলেননি। তত্ত্বাবধায়ক বিষয়ে কিছু তারা জানতে চাননি, এটার বিষয়ে ওনাদের কোনো আগ্রহ প্রকাশ করেননি। ইয়াবা ও হিরোইন সহ নেত্রকোনা জেলা ছাত্রলীগের সহসভাপতি আবু রায়হান প্রবানকে আটক করেছে পুলিশ। সোমবার রাত 10:30 দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলার মোহনগঞ্জ পৌর শহরের ট্যাংরাপাড়া থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে 10 পিস ইয়াবা এবং 1 গ্রাম হিরোইন পাওয়া যায়। আটক আবু রায়হান প্রবান মোহনগঞ্জ উপজেলার মাগান শিয়াদার ইউনিয়নের চেয়ারম্যান আবু বকর সিদ্দিকের ছেলে। তিনি জেলার মোহনগঞ্জ পৌরসর মাইলুকা এলাকায় বসবাস করেন। অভিযান পরিচালনাকারী এসআই কানাইলাল চক্রবর্তী বলেছেন, মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদ শহরের টেংরাপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি ঘরে প্রবণকে পাওয়া যায়। পরে শরীর তল্লাশি করে 10 পিস ইয়াবা এবং 1 গ্রাম হিরোইন পাওয়া যায় প্রবণের কাছ থেকে। ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে বলেন, এই ঘটনায় প্রবণের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে মঙ্গলবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।
সরকার পতন আন্দোলনের পথে বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ। তিনি বলেছেন, বর্তমান সরকারের অধীনে নির্বাচনে আসবে বিএনপি, আর আন্দোলনের হুমকি ধুমকি তাদের নেতাকর্মীদের চাঙ্গা করার কৌশল। এদিকে বিএনপির আন্দোলনের তুরজুর আর সরকার পতনের হুমকি ধুমকি আমলে না নিলেও বিরোধীদের রাজনৈতিকভাবে মোকাবেলার কৌশল ঠিক করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। জুলাই নানা কর্মসূচি নিয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছে দলটি। একই সঙ্গে সেপ্টেম্বরে সারা দেশে গণসংযোগ নামারও সিদ্ধান্ত নিয়েছে তারা। এসব কর্মসূচিতে সরকারের সাড়ে ১৪ বছরের সাফল্য ও অর্জন জনগণের সামনে তুলে ধরা হবে। আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফ বলেছেন, সরকার বিরোধী কর্মসূচির আড়ালে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। মূলত নেতাকর্মীদের চাঙ্গা করতেই এখন নির্বাচনে না যাওয়ার কথা বলছে দলটি। তিনি আরও বলেন, বিএনপি জাতীয় নির্বাচনে যাবে, তবে আন্দোলনের কথা না বললে কোনো নেতা ঘর থেকে বের হতে পারবে না। এই সংবিধানের মধ্যেই থেকেই তারা নির্বাচনে অংশ নেবে। তাদের মূল লক্ষ্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া। দল গোছানোর পাশাপাশি কর্মীদের উজ্জীবিত করার জন্য এটা তাদের একটা কৌশল। আগামী দ্বাদশ সংসদ নির্বাচন নির্দিষ্ট সময়েই হবে। বিএনপি তো ২০১২ সালে আন্দোলন শুরু করেছে। তাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সরকার পতনের এক দফা ঘোষণা দিয়েই মাঠে নেমেছিল, কিন্তু সেই সময় থেকে এখন পর্যন্ত সরকার ক্ষমতায় আছে। কারণ একটাই, দেশের জনগণের আস্থা এবং সমর্থন আছে এই সরকারের প্রতি। এদিকে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, আমরা তো বলেছি নির্বাচনের আগ পর্যন্ত মাঠে থাকব, কাউকে মাঠ ছেড়ে দেব না। এটা তো আমাদেরই ঘোষণা, কাজেই আমাদের সমাবেশ শান্তি সমাবেশ হবে, বিভিন্ন কর্মসূচি থাকবে, সবই হবে। বিএনপি আন্দোলন নিয়ে মাথা ঘামাতে চান না ক্ষমতাসীন দলের নেতারা। তবে কেউ কর্মসূচি দিয়ে জনদুর্ভোগ বা সহিংসতা করলে তা রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে বলেও জানিয়েছেন তারা। আজকের মতো পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেশের সর্বশেষ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।